সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরো 2 মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত, যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞার থেকে মুক্তি পাবেন। বৃহস্পতিবার 31 অক্টোবর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। এমন খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গণমাধ্যম খালিজ টাইমস। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সোহেল সাইদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের অবস্থা নিয়মিত করার সুযোগ করে দেয়। তিনি আরো বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে। তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবে তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইএসপিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং 9টি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি। এর আগে সরকার 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ কমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন, যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসা ছিলেন এবং বর্তমানে তারা স্পন্সর খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। এই সাধারণ কর্মসূচি 2007 সাল থেকে চালু হয়।